হরতাল এখন সরকারি দলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা তো হরতাল দেওয়া অনেকদিন বন্ধ করে দিয়েছি, তো এই দেশের মানুষকে হরতালকে অভ্যস্ত করার জন্য আজকে সরকারি দল হরতাল ডাকছে। তারা বাস বন্ধ করে দেবে হরতাল করে, তারা রিক্সা বন্ধ করে দেবে, তারা লঞ্চ বন্ধ করে দেবে। হরতাল এখন সরকারি দলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিগত দিনে বিগত আন্দোলন সংগ্রামে বিরোধী দল হরতাল ডাকতো, এখন সরকারি দলে হরতাল ডাকে, এটা আমরা ভাবছি না। জেলা ছাত্র দলের সম্মানিত সভাপতি হাসান আল মামুন, তার পতনের আন্দোলন পরিষদ থেকে শুরু হবে। রাজিয়া শেখ মাল কিনতে হয় এক রাতে পেট্রোলের দাম দ্বিগুণ করার কারণে আপনাদের সভাপতি বাংলা ভাই আদর্শ।